পিজা আনবে জানলে তো আগে রাতে ভাতই খেতাম না। কে চায় যে পিজা রেখে ভাত খেতে? আসসালামু আলাইকুম, আমি ব্লগার তানিয়া। আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে দেখতেছেন আমার পুরো ভিডিওটা দেখবেন। আজকে হচ্ছে ট্যাংরা মাছ হচ্ছে আমি রান্না করব। তো ট্যাংরা মাছ হচ্ছে তেলে ভাজতে দিছিলাম, ভেজে তারপর রান্না করব। তবে এটা হচ্ছে ভাজাই বেশি মজা লাগতো রান্না না করলে, তবে আমি বুঝতে পারিনি। আসলে হচ্ছে ভেজে নিছি যখন, তখন শুধু একটা খাইছিলাম, মুখে দেখছি অনেক মজা লাগছে। আমি ভাবছিলাম যে হয়তো রান্না করার পরও মজা লাগবে, তবে এটা কড়কড়া করে ভেজে ভাতের সাথে খেলে বেশি মজা লাগে। আমি আলু কেটে নিছিলাম আর এগুলো হচ্ছে একদম কড়কড়া করে ভেজে নিতেছিলাম গুড়া মাছ। আমাদের ফ্রিজে এখন কয়েক রকম গুড়া মাছ আছে রাখা হয়েছিল, তো ওইগুলোই হচ্ছে ইদানিং হচ্ছে বেশি একটু গুড়া মাছ খাওয়া হয়েছে। তবে গুড়া মাছ খাওয়া কিন্তু ভালো, কিন্তু আমরা গুড়া মাছ কাটতে যে আমাদের একটা আলসামি ওইটাই হচ্ছে, মানে এর জন্য অনেকে গুড়া মাছ খায় না, গুড়া মাছটা কাটার জন্য। আর এদিকে হচ্ছে আমি ভাত বসাই দিছি, ভাত হইতেছে। আর এখন হচ্ছে এই যে আলু কষানো হয়ে গেছে, এখন আমি মাছ পানি দিয়ে হচ্ছে মাছ দিয়ে দেবো। একটু হালকা কাটা কাটা লাগছে আর কি মাছগুলা, যে যদি শুধু শুধু ভাজা ভাতের সাথে গরম ভাতের সাথে খেতাম ওইটা বেশি মজা লাগতো। যাই হোক, এটা ভালো লাগছে, হালকা একটু কাটা কাটা লাগছে। মানে কী রান্না করবো কী রান্না করবো ভেবে আসলে পাই না, সবসময় মাথায় আসে না যে কোনটা রান্না করবো। এক এক সময় মনে হয় যে যদি ডিফারেন্ট কাইন্ড অফ রান্না করা যায় তাহলে হয়তো ভালো লাগবে, সবসময় অলওয়েজ ভালো লাগবে না। আর এই বাটির মধ্যে হচ্ছে আমি মাছ ভাজাগুলো রাখছিলাম, এর জন্য হচ্ছে এই বাটির মধ্যে হচ্ছে আমি তরকারিগুলো ঢেলে দিছি। বাটির মধ্যে মাছ ভাজার একটু ই ছিল, মাছ ভাজার তেল তেল ছিল, তো এর মধ্যে হচ্ছে আমি ঢেলে রেখে দিছি। আমি অলওয়েজ কী করি, মাছ ভেজে যেইটার মধ্যে আমি হচ্ছে তরকারি বাড়বো ওই পাত্রে হচ্ছে রেখে দিই মাছ, তারপর হচ্ছে তো তরকারি হলো ওইটার মধ্যেই বেড়ে রেখে দিই। আর এইখানে হচ্ছে আমি আরেক দিন রান্না করছিলাম, এর জন্য এটা আজকের ভিডিওটা করি নাই। শুটকি দিয়ে সিম রান্না করছিলাম, তবে শুটকিগুলো একটু কাটা কাটা লাগছে হালকা, তবে খেতে মজা লাগছে। শুটকিগুলো হচ্ছে ছেঁচে দিলে হয়তো বেশি ভালো হইতো, তবে যাই হোক যেভাবে হোক শুটকি আসলে যেভাবে খাওয়া হয় ওইভাবেই মজা লাগে। অনেকে আছে কাটা খেতে চায় না বা কাটা খেতে পারে না, তাদের জন্য হয়তো একটু এটা বিরক্তিকর বা খারাপ লাগতে পারে। তো আমার শুটকি তরকারিও রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে আমার ছেলে কী খাবে, ও তো এইসব দিয়ে খেতে পারবে না। আমরা আজকে যা রান্না করছি তো ওর জন্য হচ্ছে আমি 2-3 পিস ফুলকপি দিয়ে হচ্ছে 2-3টা শিং মাছ আর একটা আলু দিয়ে হচ্ছে একদম অল্প মশলা মরিচ দেই নেই, একদম হলুদ লবণ তেল দিয়ে রান্না করে একদম বসায় দিছিলাম। আর ও হচ্ছে এই যে ও চাচুর হুন্ডার দেখে হচ্ছে বুম 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 করে, কিন্তু এটা যখন আওয়াজ হয় তখনও 10 হাত দূরে থাকে আর প্রচুর ভয় পায়, কিন্তু এমনিতে এটার উপর উঠে বসে বুম বুম করবে চালাবে দুষ্টামি করবে, কিন্তু যখনই হচ্ছে চাচু স্টার্ট দিবে স্টার্টে ও ভয় পায় প্রচুর, তখন ও যাকে সামনে পাবে তাকে আর কি জড়িয়ে ধরবে, এমনিতে অনেক খুশি। আর একটা কথা যে প্রথমেই বলছিলাম যে পিজা আনলে কি ভাত খাবে কেউ, তো রাতে পিজা আনছিল আমার দেবর, তো ভাতটা খেয়ে যখন আমরা শুয়ে পড়ছি প্রায় অনেক রাত 12টা বাজে, তখন হচ্ছে পিজা আনছিল, তো বললাম যে পিজা আনছি খেতে, তো দেখতে তো অনেক মজাই লাগতেছে, তো খেতে অনেক মজা লাগবে। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিবেন সবাইকে। থ্যাংক ইউ।